আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, হয়তো বা কোনো মা কোনো বাবা পাগলের মতো ঘোরাফেরা করছেন তার সন্তানকে পাওয়ার জন্য, আর সে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না, সেও কোনো কথা বলতে পারছে না, সিলেটের বিভিন্ন রাস্তায় হাঁটাচলা করছে। ঠিক সেই সময় এক ভাই তাকে পেয়েছেন এবং জিজ্ঞেস করার পরে দেখা গেল সে বাক প্রতিবন্ধী বন্ধুর কথা বলতে পারে না। তো সেক্ষেত্রে তাকে কি করবেন? সকাল থেকে তিনি নিয়ে বসিয়েছিলেন সোমানীঘাট নয়ুরপুল পয়েন্ট এলাকায়, তো সেখান থেকে এই মুহূর্তে তিনি নিয়ে আসছেন বন্দরবাজার পাড়ি, এবং বন্দরবাজার পাড়ির ইনচার্জ যিনি আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তাকে তার পরিচয় পাওয়ার জন্য তারা আপাতত তাকে রাখবেন এবং এখান থেকে তারা সন্ধ্যার পরে তাকে কোতোয়ালি তারা পাঠাবেন, এবং সেখান থেকে যদি কেউ থাকেন তাহলে সেখান থেকে আপনারা তার পরিচয়টা খুঁজে নিতে পারেন। তো আমরা আশা করব এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই যে কথা বলতে পারে না সেই ছেলেটি আপনারা দেখেন, তাকে একটু ভালো করে দেখাও। তা সেও কিন্তু তার মা বাবাকে খুঁজছে কিন্তু কথা বলতে পারে না, হাতে কলমে লিখতে পারে না। তো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন তার বাড়ি ফিরে যেতে পারে। এরকম ছেলেটা কতদিন না খেয়ে আছে একমাত্র আল্লাহই জানেন। সে কথা যেহেতু বলতে পারে না, কোনো কিছু বোঝে না, এবং কিভাবে যে এখানে আসছে একমাত্র আল্লাহ জানেন। তার বাড়ি কোথায়, ঘর কোথায়? তোমার নাম কি? নাম কি? নাম খাইছো? খাইছো ভাত? খাইছো? বাড়ি কই? বাড়ি কই? কই? নাম কো? নাম বলো। সুনামগঞ্জ দিরাই মলিবাজার? মলিবাজার বাড়ি যাবে না? তোমার মা কই? মা? আম্মা কই? আম্মা? আম্মা কই? আম্মা? আম্মাকে পাও নাই? খুঁজে পাচ্ছ না? সে তার মাকে বাবাকে খুঁজছে, কিন্তু আমার যে ভাইটি পেয়েছেন কিভাবে পেয়েছেন একটু জানার চেষ্টা করছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মাসুদুল হক। মাসুদুল হক, আমি আসলে এখানে আমার ওয়াইফের সিজারিয়ান অপারেশনের জন্য আসছিলাম নয়ুরপুল পয়েন্টের এখানে ইম্পেরিয়াল হসপিটালে। তো আমি ওখানে যাওয়ার সকালবেলা ওই জায়গায় যাওয়ার পরে দেখতেছিলাম যে ওর কোনো হদিস কেউ করতে পারতেছে না, তো সবাই চেষ্টা করতেছিল যে তার ঠিকানা বের করার জন্য। তো এমনিতে ওর কাগজ দেওয়ার পরে ওর নামও লিখতে পারে না কিংবা ফোন নম্বরও লিখতে পারে না। তো আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করলাম, তো পাশের সার্জেন্ট পুলিশের সার্জেন্ট ছিল, ওনাকে আমি বললাম, অবগত করলাম ব্যাপারটা। উনি আমাদের সাংবাদিক ভাইদেরকে বললো যে আপনি একটু অপেক্ষা করেন, এখানে রাখেন, তারা আসলে পরে ওনাদের সাথে আমরা বিস্তারিত কথা বলে দেখি পাওয়া যায় কিনা কোনো ঠিকানা। তো আশা রাখি যে আপনাদের মাধ্যমে ওই ভাইয়াদের মাধ্যমে ওর একটা পরিচয় পাওয়া যাবে এবং ওর বাসা খুঁজে পাবে। এখন আমরা আছি হইছে পুলিশ সুবানীঘাট, সিলেট সুবানীঘাট পুলিশ ফাঁড়িতে আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে রেখে যাব। তো এখানকার কর্তব্যরত অফিসার যিনি আছেন উনি আমাদেরকে অবগত করছেন যে আজকে এখানেই থাকবে, কালকে হয়তো তাকে অন্য কোনো কোতোয়ালি থানাতে দেওয়া হবে আর কি। আপনার নামটা কি? আমার নাম মাসুদুল হক। মাসুদুল হক, এই যে মাসুদুল হক ভাই কিন্তু তাকে পেয়েছেন, তাকে সকাল থেকে বৃষ্টির মধ্যে তাকে সাথে রেখেছেন এবং একজন সার্জন পুলিশের সহযোগিতা নিয়েছিলেন, তিনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এখানে নিয়ে আসছেন। এবং এখানে আসার পরে ওনার স্ত্রী হসপিটালে তিনি নিতে পারছেন না, যার ফলে তিনি এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসছেন, আমরাও সাথে এসেছি। ওনার ইনচার্জ এখানে যে দায়িত্বশীল আছেন তিনি বলেছেন তারা রাখবেন তাকে, এবং আজকের দিন পর্যন্ত তাকে এখানে রাখবেন, পরবর্তীতে তারা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করবেন। যদি পরিবারের কেউ চিনে থাকেন, জেনে থাকেন, পরিচয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই কোতোয়ালি থানায় আপনারা যোগাযোগ করবেন। তার নামটাও আমরা বলতে পারছি না, হয়তো বা তার মা, তার বাবা, তার ভাই বান্ধব থাকলে, তার আত্মীয় স্বজন থাকলে পাগলের মতো তাকে খোঁজাখুঁজি করছেন, কারণ এই ছেলেটি হচ্ছে একদম পৃথিবীর নিষ্পাপ একটি ছেলে। আপনারা দেখেন এই নিষ্পাপ ছেলেটির বাচ্চাটার ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনারা অবশ্যই সবের অংশীদার হবেন। যেই মানুষটি মুখে কাউকে গালি দিতে পারে না, যে মানুষটি মুখে খাবার কথা বলতে পারে না, তার ঠিকানা বলতে পারে না, তার মুখে বাসা নেই, সেই মানুষটি নিষ্পাপ, সে কারো ক্ষতি করতে পারে না। এই নিষ্পাপ বাচ্চাটির পরিবারকে খুঁজে পেতে, তার বাবাকে, তার মাকে খুঁজে পেতে, তার বাবা মার কাছে পৌঁছে দিতে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে লাইভ করছি সিলেটের গতিতে, লাইভ করছি সিলেটের ম্যাগাজিনে, লাইভ করছি প্রাইম সিলেটে। অবশ্যই এই তিনটি পেজ সিলেটের আরাচে কারাচে পৌঁছে আছে মানুষের কাছে, ইনশাআল্লাহ আমরা আশা করি অতিরিক্ত কিন্তু তার পরিচয় বেরিয়ে আসবে এবং সে তার মা বাবার কাছে ফিরে যেতে পারবে। এই মহতি কাজ থেকে আমরা দূরে থাকতে পারলাম না, তাই মহতি কাজ মনে করে, মানুষের কল্যাণে কাজটি মনে করে, একটি অসহায় একদম নিষ্পাপ একটি মানুষ, নিষ্পাপ একটি বাচ্চার পরিচয় পেতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে আছি সুবানীঘাট পুলিশ পাড়িতে এবং আপাতত আজকে সন্ধ্যা পর্যন্ত সে পুলিশ পাড়িতে থাকবে, যেটা পাড়ির ইনচার্জ বলেছেন, এবং রাতের বেলায় কোতোয়ালি তারায় পাঠানো হবে। কোতোয়ালি তারায় রাখা অবস্থায় যদি তার পরিচয় না পাওয়া যায়, তার দায়িত্বশীল না আসেন, তাহলে হয়তো তারা অন্য কোনো জায়গায় তাকে হস্তান্তর করবেন যেখানে এই বাচ্চাগুলো রাখা যায়। তো প্রিয় দর্শক, আমরা আবার তার সাথে কথা বলার চেষ্টা করি। তোমার নাম কি?
নাম বাবা কই মা কই মার কাছে যাইবা আম্মার কাছে যাইবা আম্মার কাছে যাইতানি হে দেখেন সে মুখে কথা বলতে পারতেছে না কিন্তু তার কলিজাটা ফেটে যাচ্ছে সে তার মার কাছে যেতে চায় তাই আশা করব আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে যেন আমার এই ছোট্ট বাচ্চাটি তার মা বাবাকে ফিরে পায় যে বাচ্চাটি কথা বলতে পারছে না ধন্যবাদ জানাই আমার সেই ভাইকে যে ভাই পাড়িতে নিয়ে আসছেন এবং ধন্যবাদ জানাই পাড়ির ইনচার্জকে যিনি সাথে সাথে দায়িত্বটা নিয়ে নিয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সেইটা আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি আল্লাহ হাফেজ।